मुर्शिदाबाद जिलार जलंगी ब्लकेर फरिदपुर अंचलेर तीनटी संसदेर रास्ता निये समस्या। ए रास्तागुलिर बेहाल अवस्था। आमादेर एखाने समस्या हच्छे रास्ताघाट नाई। आमादेर पाशे स्कूल, छेले मेयेदेर मास्टार शिक्षकदेर आसते अनेक असुविधा हय। स्कूलेर बर्षार समय एक हाटू कादा हये जाय। रास्ताटा संस्कार हय ना, दीर्घदिन धरे अनेक अबजेक्शन देওয়া হয়েছে, প্রধানের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে, কিন্তু ওরা কাজের কাজ কিছুই করে না। হচ্ছে হবে এরকম ভাব দিনের পর দিন যাচ্ছে। ফরিদপুর গ্রাম পঞ্চায়েতে তিনটি সংসদের ৬০০০ জনসংখ্যা। এখানে একটি উচ্চ বিদ্যালয়, একটি লাইব্রেরি, একটি ক্লাব এবং একটি আইসিডিএস সেন্টার আছে। ফলে এই এলাকার মানুষের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের যাতায়াত করা খুব অসুবিধা হচ্ছে। এখানকার বেশিরভাগ মানুষ কৃষিজীবী। ধান, গম, পাট এই সব ফসল নিয়ে আসাও অসুবিধা হচ্ছে। তাছাড়া এই রাস্তা দিয়ে সাইকেল, ভ্যান, লছিমন, মোটরসাইকেল যাতায়াত করাও খুব অসুবিধা হচ্ছে। বিগত 10 বছর ধরে কোনো পঞ্চায়েত কাজ নাই। তারপরে এইখানে রাজধানী বলি চলে পঞ্চায়েত, তারা অফিস, হাই স্কুল, প্রাইমারি স্কুল, পোস্ট অফিস, লাইব্রেরি, তবু এরকম কাঁচা রাস্তা। আপনাদের কেমন রাস্তার প্রয়োজন? পাকা হলে ভালো হয় না? পাকা হলে তো ভালো হয়, পাকা বা ঢালাই দুটোর মধ্যে একটা হলে তো। এই গ্রামের মানুষের দাবি এই তিনটি সংসদের রাস্তা যাতে পিচ বা ঢালাই হয়। এই সমস্যা সমাধানের জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার সাধন দেবনাথকে 94 34 77 0037 নম্বরে আবেদন করুন। আমি নেশাতুন খাতুন, পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ জেলা থেকে, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।